রাজধানীর মিরপুর এলাকা। গত এক দশকে এই এলাকায় আবাসিক ভবনের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কলকারখানার সংখ্যা, গড়ে উঠেছে শিল্পাঞ্চল। এতে চাহিদা বেড়েছে প্রাকৃতিক গ্যাসের, তবে এই চাহিদা অনেকে পূরণ করার চেষ্টা করছেন অবৈধ প্রক্রিয়ায়। অনেক আবাসিক ও বাণিজ্যিক ভবনে অবৈধভাবে গ্যাস সংযোগ নিচ্ছেন ব্যবহারকারীরা, আর কর্মকর্তাদের চোখ ফাঁকি দিতে গ্যাসের রাইজার রাখছেন মাটির নিচে কিংবা দেয়ালের ভেতরে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর মিরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিতাস, যেখানে দুটি কারখানা ও দুটি আবাসিক ভবনে 2,80,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিচ্ছিন্ন করা হয় গ্যাস সংযোগও, যদিও ব্যবহারকারীদের সরল স্বীকারোক্তি জেনে শুনেই ব্যবহার করছেন তারা। আমি যখন ফ্যাক্টরি নিয়েছিলাম, লাইন আমরা এইভাবে টানা পেয়েছি, আমরা কোনো লাইন টানিনি। আমরা জানতাম যে গ্যাসটা অবৈধভাবে টানা ছিল। এই লাইনে নতুন তো, এটা ওরকম ভালো মতো বুঝি না, জানি না, ঠিক আছে, কত দরকার কত চালাইতেছে এই সম্বন্ধে আমার অতটা ধারণা নামে। তবে অবৈধ সংযোগ শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় গ্যাস বিতরণ কোম্পানি তিতাস। চলতি বছরে 5 বার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায় কোম্পানিটি। দৈনিক গড়ে 8টি করে প্রায় 40টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যেখানে প্রতিটি লাইন থেকে সর্বনিম্ন 1টি থেকে সর্বোচ্চ 30টি সংযোগ নেয়ার প্রমাণ পায় তারা। প্রতি মাসে 4টা বা 3টা মোবাইল কোড করে থাকি, সংযোগ বন্ধ হচ্ছে না তা না, সংযোগ কমে গেছে, একবার নির্মূল হয় নাই। তিতাস নয়, বাইরের অসাধু ঠিকাদারদের মাধ্যমে গ্রাহকরা অবৈধ সংযোগ নিচ্ছেন বলে জানান এই কর্মকর্তা। আমরা তো রাতের বেলা পাহারা দিতে পারি না, আমরা দিনের বেলায় মনিটর করে থাকি, যদি সঙ্গে সঙ্গে কোনো ঠিকাদার জড়িত পাই তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। চলতি অর্থবছরে 42 বার অভিযান পরিচালনা করে 350টি অবৈধ আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। তন্ময় কুমার রায়, এখন ঢাকা।